গত 2 দিন আগে শামসেরগঞ্জের ছোট একটা গরিব পরিবারে একটি দুর্ঘটনা ঘটে যায়। ঘটনাটি ঘটেছে শামসেরগঞ্জের রতনপুরে এবং মৈদুর শেখের বাড়িতে। তো ছোট্ট একটা মেয়ে, তা 4 বছরের, নাম হচ্ছে তাসমিনা খাতুন, সে যখন ভাত রান্না করছিল তার মা হঠাৎ করেই তার মার অগোচরেই ভাত রান্নার কাছে চলে যায় এবং ভাতের হাঁড়ি ধরে যখনই সে টান দেয় ঠিক তখনই ভাতের হাঁড়িটা তার গায়ে পড়ে যায় এবং জ্বলন্ত পানি সহ ফ্যান তার গায়ে পড়ে গিয়ে বীভৎসভাবে সে পড়ে যায় এবং এখন সে হাসপাতালে ভর্তি আছে এবং তার দেহের বেশির অংশ বীভৎসভাবে পড়ে যায়। ডিসক্রিপশনে এখনই দিচ্ছি, তো না তো আপনারা যে যেমন পারবেন, আর্থিক পরিবারে একটু সাহায্যের আবেদন করা হয়েছে, তো আপনারা যে যা পারবেন একটু সাহায্য করবেন। আবারও বলি, শামসেরগঞ্জের রতনপুরে মৈদুর শেখের বাড়িতে একটি দুর্ঘটনা ঘটে এবং সেই দুর্ঘটনায় তার ছোট্ট একটি মেয়ে, তার নাম হচ্ছে তাসমিনা খাতুন, যে বিভৎসভাবে পড়ে যায় এবং শরীরের বেশ কিছু অংশ, শরীরের সামান্য কিছু অংশ বাদ দিয়ে প্রায় শরীরের বেশ কিছু অংশ সম্পূর্ণভাবে পড়ে যায় এবং বিভৎসভাবে ক্ষতবিক্ষত হয়, প্রচণ্ড জ্বালা যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। সে যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠে তার জন্য অবশ্যই আপনারা অনেক অনেক দোয়া করবেন এবং এর পাশাপাশি এই যে ডিসপ্লেতে যে বারকোডটা দেওয়া আছে, এই বারকোডে যে যেমন পারবেন একটু সাহায্য করবেন এবং প্রয়োজনে আপনারা ফোন নম্বর ফোন করতে পারেন 70 29 39 74 এবং 32। আবারও বলি, 7029 49 7432 এই নাম্বারে ফোন করেও আপনি সরাসরি মৈদুর শেখকে সাহায্য করতে পারেন। সো শামসেরগঞ্জের আশেপাশের লোকেরা এবং যে যেমন দেখছেন আমার ভিডিওটি, যদি আপনারা শেয়ার করেন তো আশা করি ওনার পরিবার একটু হলেও সাহায্য পাবে। সো আমি আমার মতো করে সাহায্য করেছি, আপনারাও আপনাদের মতো করে সাহায্য করুন। এরকমই যারা যারা বিপদে থাকবে এবং বিপদে পড়বে তাদেরকে সাহায্য করা আমাদের নৈতিক কর্তব্য, তো আমরা অবশ্যই তাদেরকে সাহায্য করব এবং আমরা যারা বিপদে পড়ব তারাও একে অপরকে সাহায্য করব। কারণ পরের কারণে স্বার্থ দিয়া বলি, এ জীবন মন সকলে দাও, তার মতো সুখ কোথাও কি আছে, আপনার কথা ভুলিয়া চাও। অবশ্যই আমরা অনেক সময় অনেক কিছু থাকে কিন্তু আমরা ভুলে যাই আমাদের নির্দিষ্ট জায়গা, তো দান করা এবং সাহায্য করা আল্লাহ সব থেকে বেশি খুশি হন। সো আমাদেরকে সাহায্য করা অবশ্যই উচিত। সো আবারও বলি, মৈদুর শেখ শামসেরগঞ্জে বাড়ি, তার ছোট্ট মেয়ে তাসমিনা বিভৎসভাবে পড়ে যায়, তো দেখে খুবই কষ্ট লাগছে এবং যন্ত্রণায় ছটফট করছে। সো আপনারা যে যা পারবেন একটু দয়া করে একটু সাহায্য করবেন। সো আজকের ভিডিও এই পর্যন্তই। এরকম যদি আপনাদের জানাশোনা সাহায্যের কোনো প্রয়োজন থাকে, যদি আপনারা ভিডিও বানাতে না পারেন বা সাহায্যের আর্জির পদ্ধতি না জেনে থাকেন, তো আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ নাম্বারে বলতে পারেন, তো এরকম ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো। যদি কিছু সাহায্য আসে, যদি মানুষের কাছ থেকে কিছু সাহায্য আসে, কারণ এখন বর্তমান যুগটি টোটালি একটা অনলাইন নির্ভর হয়ে গেছে, সো সাহায্যের জন্য দ্বারে দ্বারে হাত না বাড়িয়ে আপনারা এরকমভাবে সাহায্য করতে পারেন, তো এর মাঝে অনেক ফ্রডও লুকিয়ে থাকে, তো এগুলো থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। কনফার্ম হবেন মোটামুটি, তারপর আপনারা আপনাদের সাহায্য বাড়িয়ে দেবেন। সো আপনাদের কাছে আবারও বিনীত নিবেদন, আপনারা একটু সাহায্য করবেন যাতে করে ছোট্ট তাসমিনা দ্রুত তার বাবার কোলে আবার ফিরে যেতে পারে এবং সে দ্রুত সুস্থ হতে পারে। আল্লাহর কাছে অশেষ নিবেদন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ছোট্ট তাসমিনাকে যেন দ্রুত সুস্থতা দান করে। আমিন।